গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই বৃষ্টির আওয়াজ। তো আমাদের গ্রামের বাড়ি যাদের যাদের ট্রেনের পর আছে বন্ধুরা, তাদের কিন্তু এইরকমই ঝপঝপ আওয়াজ করে। তো গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, একদম দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেন থামার নামই করছে না। তো যাই হোক, সকালবেলা উঠে পড়লাম। তো উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এই যে দেখো বৃষ্টি সমানে পড়েই চলেছে, খুব সুন্দর আওয়াজ হচ্ছে। তো এদিকে যে বাসন ছিল, তো বাসনগুলো বের করে নিলাম। এবার বাসনগুলো ভালো করে মেজে তারপরে ধুয়ে নিব। তো বৃষ্টি পড়ছে দেখে বারান্দাতেই বাসনগুলো মেজে নিচ্ছি, আর এই যে দেখো ছেলের দুষ্টুমি। তো ওদিকে তো প্রচুর দুষ্টুমি করছে, আর তার মধ্যে ওর খেলার সাথীগুলোও নেই। তো পাশের বাড়ির দুটো ভাই আছে, মানে আমার দেওর হয় ছোট ছোট, ওরা মানে আমার ছেলেরই সমবয়সী। ওর থেকে কিছু মানে একজন আছে 4-5 বছরের বড় হবে, আর একজন আছে ওর থেকে 1-1.5 বছরের বড় হবে, 1.5 বছরের বড় হবে। তো ওরা গিয়েছে মামার বাড়ি, আর ওর দিদি মানে ওর জ্যাঠাতো দিদি ওও গিয়েছে মামার বাড়ি। তো ও এখন একা, মানে ওর সব দুষ্টুমি যেন আমারই সাথে, আর কেউই নেই ওর দুষ্টুমি খেলার সাথে। তো আমি হয়েছি ওর এখন খেলার সাথে, তো আমি যেখানে যাচ্ছি আমার পিছু পিছু। তো যাই হোক বন্ধুরা, তো এই যে বাসনগুলো মেজে, তো তারপরে গ্যাসটা কিন্তু মানে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, একদিন কিন্তু আমি ভাবি শুধু একদিন কিন্তু এই সংসারে আমার কিছুই ছিল না। অনেক কষ্ট করে আমি উনানে রান্না করেছি, যখন আমার ছেলে আমার পেটে ছিল আর কি, তখন অনেক কষ্ট করে আমি উনানে রান্না করতাম, আর উনানটা ভিজে যেত। তো মাঝখানে কিন্তু আমি টিনের মানে টিন কেটেও কিন্তু আমি রান্না করেছি। আর এই যে গ্যাসটা দেখছো, এটা কিন্তু আমি অনেক কষ্ট করে অনেক দিনের অপেক্ষাতে তারপরেই কিন্তু আমি আমার এই মানে ইচ্ছেটা পূরণ করতে পেরেছি। অনেক মাস, অনেক মানে 1-1.5 বছর পরে আমি এই মানে সেটা গ্যাসটা উঠিয়েছিলাম, আমার বর উঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো গ্যাসটা মোছার পরে এইদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসি উঠান এখন বাজে 7:30, আর বাসি উঠান কালকেও না উঠানটা ঝাড় দিয়ে নিই, না সকালে না বিকালে, কারণ এত বৃষ্টি, এত বৃষ্টিতে কী করে ঝাড় দিব বলো। তো ভেবেছিলাম সকালের দিকে, ভেবেছিলাম যে বৃষ্টিটা হয়তো থেমে যাবে, তখন দিয়ে দিব, সকালবেলার দেওয়া হয়নি। তো দেখছি যে বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই, তো বিকালেও আর দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে স্নান করার আগে উঠানটাই আগে ঝাড় দিয়ে নিব। তো ওই যে দেখো উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে গেটটাও খোলা হয়নি, তো গেটটাও এবার খুলে নিলাম, কারণ এত বৃষ্টি পড়ছে না, এত সকালে কী উঠবে বলো, আর উঠেই বা কী করবে। তো ওই যে এদিকে বাইরেটা ঝাড় টাড় দিয়ে, তো ওই যে দেখো এদিকে স্নানদানও হয়ে গেছে আমার, আর এদিকে বসিয়ে দিলাম ভাত আর আলু সিদ্ধ, বাড়িতে না সবজিও বাড়ন্ত, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আর কালকে আমাদের এদিকে হাট বাড়ছিল বৃহস্পতিবারে, তো কালকে তো বাজারে যাওয়া হয়নি, তো কী করে বাজারে যাবো বলো, এত বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে যাওয়া যায় বাচ্চা নিয়ে? তো ওর জন্য যায়নি। তো যাই হোক, কী করা যাবে, বাড়িতে যা আছে তাই দিয়ে খেতে হবে, অভাবের সংসার বন্ধুরা। তো দিন এনে দিন খাই আমরা, হ্যাঁ, এর জন্যই কিন্তু আমার বর বিদেশে থাকে। অনেকেই হয়তো ভাবে যে বিদেশ থাকে হয়তো কত টাকা, কিন্তু বিদেশে যে কেন থাকে সেটা একবারও কেউ ভাবে না। তো যাই হোক বন্ধুরা, আমার বর যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমাদের পেটে কিন্তু ঠিকঠাক মতো ভাত জুটবে না, কারণ আমাদের এদিকে কিন্তু সেরকম কোনো কাজ নেই, বেশিরভাগই মানে ছেলেরা কিন্তু বিদেশে গিয়েই থাকে। আর যারা এদিকে থাকে মানে বাড়িতে থেকে সংসার চালায়, তারা যে কত কষ্ট করে সংসার চালায় একমাত্র তারাই জানে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি চাল কুমড়োর পাতাগুলো পেরে নিচ্ছি, কারণ ছেলের যে বায়না আজকে যে মা আমাকে আজকে বড়া করে দিতে হবে, আর বাড়িতে তো বললাম সবজি বাড়ন তো সেরকম কিছুই নেই। তো ভাবলাম যে আমারই তো চাল কুমড়ো গাছ আছে, মানে আমারই টিনের চালে তো আমারই মানে চাল কুমড়ো গাছ লাগানো, তো ওটা থেকেই দেখি বাইরে সামনে মানে ঘরের সামনে দেখি পাতাগুলো ঝুলে আছে, মানে বৃষ্টি পড়ছে না, এর জন্য ওগুলো সব নিচে নেমে গেছে। তো ভাবলাম যে ওগুলো পাতা দিয়েই আজকে নাই ছেলের আবদারটা মেটাই। তো দেখো এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে চাল আর মানে আতক চাল আর মুসুরির ডাল বেটে,
তো ওই যে দেখো, ছেলেকে এখন বড়া বানিয়ে দিচ্ছি, আর ছেলে কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে, বলছে মা কখন খাবো, এগুলো কি বানাচ্ছ, আমি কখন খাবো। তো বলছি যে দাঁড়াও বাবা, আমি বানিয়ে তারপরে তোমাকে দিচ্ছি। তো ওইদিকে আমি বড়া করে নিচ্ছি, আর ওই এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আলু আলু দিয়ে হবে আলুর ঝোল। আর বাড়িতে সোয়াবিনও নেই জানো, ছিল শেষ হয়ে গেছে। আর সোয়াবিনটা আমার হাজবেন্ডের আর আমার ছেলের খুবই পছন্দের একটা মানে খাবার। তো যাই হোক, ওটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তো এদিকে দেখো বড়াটাও হয়ে গেল, আর একটু আছে, তো ওগুলো ভেজে নিব। তো আর এদিকে কিন্তু আমার ভাজা হয়েই ছেলেকে দিয়ে দিব, কারণ ওর মানে আজকে জানি না কেন ওর খেতে ইচ্ছা করছে। ও কিন্তু আমি কিন্তু বড়া বানালে অতটা কিন্তু পছন্দ করে না। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি পড়েই যাচ্ছে, নাম গন্ধ নেই একদম থামার। তো এখন হলো বিকেল, তো চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি আজকে ব্লগটা। যদি আমার ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবে।